স্টুডেন্টস আমার অসীমাম স্টাডিজের আজকের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের বিষয় দশম শ্রেণীর CBSE সিলেবাসভুক্ত গল্প বনফুল অর্থাৎ বলাইচাঁদ মুখোপাধ্যায় রচিত আলোবাবু এই বলাইচাঁদ মুখোপাধ্যায় অর্থাৎ বনফুলের জন্ম 1899 খ্রিস্টাব্দের 19 জুলাই বিহারের মণিহারিতে তিনি সাহিত্যে বহু পুরস্কারে পুরস্কৃত তার মধ্যে জগত্তারিণী পদক এবং রবীন্দ্র পুরস্কার বিশেষ উল্লেখযোগ্য তার রচিত এই গল্প আলোবাবু আলোবাবুর প্রকৃত নাম আলোবাবু কিন্তু লোকে তাকে আলোবাবু বলে ডাকে এই আলোবাবু নামের সঙ্গে কিন্তু তার চেহারার কোনো মিল নেই গায়ের রং কুচকুচে কালো মুখে কালো গোবদাড়ি গলা পর্যন্ত চুল এ গলায় তুলসীর মালা সেটিও কালো হয়ে গেছে পরনে যে সাদা কাপড় সেটা কিন্তু ধবধবে সাদা গায়ে যে চাদরখানা সেটিও সাদা তার নামের সঙ্গে চেহারার কোনো মিল নেই এই আলোবাবুর মুখটা কিন্তু বেগুন পোড়ার মতো কিন্তু মানুষটি অন্যরকম এই আলোবাবু একদিন লেখকের বাড়িতে এসে ঢোকেন লেখক অবাক হয়ে ভাবেন অনেক মানুষই তো সাহায্য প্রার্থী হয়ে আসে হয়তো তিনিও বোধহয় সেরকমই একজন সাহায্য প্রার্থী তিনি এসে দাঁড়িয়ে আছেন লেখক তাকে লক্ষ্য করে বললেন কি চাই আপনার তখন ব্যাগ থেকে একটি পাখির ছানা বের করে আলোবাবু লেখককে বললেন এই পাখিটি একটি ছেলে পায়ে দড়ি বেঁধে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল ওর পায়ে বোধহয় খুব লেগেছে আমি দুয়ানা পয়সা দিয়ে ওটাকে কিনে এনেছি দেখুন তো কিছু করা যায় কি না লেখক বনফুল দেখলেন এবং পায়ে খানিকটা আয়োডিন টিংচার লাগিয়ে দিলেন জিজ্ঞেস করলেন এই পাখির ছানাটি কি আপনি পুষবেন আলোবাবু বললেন না পোষার আমার সামর্থ্য নেই ভালো হলে ছেড়ে দেব আমার সেরকম পয়সা নেই আর তাই জন্য আমি বিয়েও করিনি এই আলোবাবু মানুষটি এরকমই আলোবাবু তাকে জিজ্ঞেস করা হলো যে আলোবাবু আপনি কোথায় থাকেন তিনি বললেন আমি থাকি অবিনাশবাবুর বাড়িতে এখানে নতুন এসেছেন বা হ্যাঁ কিছুদিন হলো এসেছি এই অবিনাশবাবু একজন বড় উকিল তার বাড়িতেই থাকেন এই আলোবাবু হঠাৎ একদিন লেখককে আলোবাবুর বাড়িতে যেতে হয়েছিল সেখানে গিয়ে দেখা গেল ওই আলোবাবু কিন্তু একটা কুকুরের ছানাকে নিয়ে তার পরিচর্যায় ব্যস্ত এবং লেখককে দেখে আগগাল হেসে বললেন এটা বিনুর কুকুর যত্ন করতে জানে না কুকুর পোষার শখ চোখে অনেক পিছুটি লেগেছিল আমি তুলে দিয়ে সেটা পরিষ্কার করে দিলাম কুকুরকে কি সবসময় বেঁধে রাখলে হয় তাদেরকে খুলে দিয়ে তাদের সঙ্গে খেলতে হয় তাই আমি একটু ওকে নিয়ে খেলা করছি লেখক আলোবাবুকে বললেন লোকটি ভীষণ আশ্চর্য আশ্চর্যের মতো কীরকম একটা অন্যরকম যদি তাকে পারেন একটা কোনো চাকরির ব্যবস্থা করে দেবেন অবিনাশবাবু কিন্তু তার হাসপাতালে একটা চাকরির ব্যবস্থা করে দিলেন কারণ এই আলোবাবু কিন্তু সেবা যত্ন করতে খুব ভালোই পারেন তাই হাসপাতালে রোগীর ঘা পরিষ্কার করার জন্য তাকে রাখলেন কিন্তু দেখা গেল একদিন একটি রোগীর পায়ে ক্ষততে ওষুধ লাগাতে গিয়ে কার্বলিক অ্যাসিড ঢেলে দেওয়ায় সে চিৎকার করায় এবং তাকে সেই চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো বেশি দিন টিকল না সে চাকরি তাকে জিজ্ঞেস করাই আলোবাবু বললেন আসলে তাকে বলা হয়েছিল ঘায়ে ওই এই ওষুধটা লাগিয়ে দিলে নাকি সেরে যায় তাই আমি এটা দিয়েছিলাম যাতে ঘাটে তাড়াতাড়ি সেরে যায় এত সাধারণ একজন মানুষ আলোবাবু চাকরিটাও তার গেল আলোবাবু থাকেন অবিনাশবাবুর বাড়িতে বিনুর কুকুর নিয়ে কুকুরের পরিচর্যা করে বিনুদের দেখে একদিন আলোবাবুকে
আবার ওই অবিনাশ বাবু বাবুর বাড়ি থেকেও চলে যেতে হলো। কেন? একদিন আলোবাবু একটা কোলে কুকুরের ছানা এবং আর একটা কোলে ছোট্ট বাচ্চা তিনুকে নিয়ে, মানে ওই উকিলবাবুরই ছোট ছেলে তিনুকে নিয়ে, এক কোলে নিয়ে একবার কুকুরের গালে চুমু খাচ্ছে, একবার বাচ্চাটির গালে চুমু খাচ্ছে। তাই দেখে ফেলেছিলেন ওই অবিনাশবাবুর স্ত্রী। তারপর থেকে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো, এই চাকরিটাও তার গেল। শেষ পর্যন্ত লেখক তাকে আশ্রয় দিলেন। আশ্রয় দেওয়ার পর সেখানেই থাকতে লাগলেন। হঠাৎ একদিন দেখা গেল আলোবাবু ছুট্টে, যেই 10টা বেজেছে ছুট্টে চলে গেলেন তার ঘরের দিকে। তাকে জিজ্ঞেস করা হলো, হ্যাঁ রে, তুই এভাবে ছুটছিস কেন, কী হয়েছে? তিনি তখন ঘরে গিয়ে দেখেন একটা ভাঙা টিনের তোরঙ্গ থেকে, তোরঙ্গ অর্থাৎ বাক্স, সেই তোরঙ্গ থেকে একটা ছোট টিনের বাক্স বার করলেন। সেই বাক্সর মধ্যে থেকে বার করলেন একটা কাপড়ে বাঁধা পুটুলি। পুটুলিরটা খুলতেই বেরিয়ে এলো একটা লাল শালুতে বাঁধা একটা পুটুলি। সেই লাল শালুটা খুলতেই দেখা গেল একটা রেশমি কাপড়। রেশমি কাপড়টার পরে রইল খানিকটা তুলো, সেই তুলোর মধ্যে ছিল আলোবাবুর একটি ঘড়ি। আলোবাবু বললেন, এই ঘড়িটির 10টার সময় দম দেওয়ার সময়, সুতরাং ঘড়িটিকে যদি দম না দিই তাহলে মানুষ যেমন খাবার ছাড়া চলতে পারে না, ঘড়িটিও চলতে পারবে না। ঘড়িটিকে নিয়ে চোখ বন্ধ করে ঠিক পুজো করার মতন করে দম দিতে শুরু করলেন আলোবাবু। লেখক সেটা দেখলেন। লেখক মনে মনে ভাবলেন, ভালোবাসার কাঙাল এই আলোবাবু, তাই কারো কাছ থেকে ভালোবাসা না পেয়ে শেষ পর্যন্ত সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়েছেন ওই ঘড়িটির উপর। ঘড়িটিকে আলোবাবু প্রচণ্ডভাবে ভালোবাসতেন এবং কত যত্নের মধ্যে, কত কিছুর মধ্যে বেঁধে তারপরে একটা ভাঙা তোরঙ্গের মধ্যে সেটাকে রাখা হয়েছিল। একদিন লেখক দেখলেন ঘরের মধ্যে আলোবাবু একটা হ্যাট বাজিয়ে গান গাইছে। আমায় ওরা শৈল না কেউ, আমায় মনে রাখলো না কেউ, বলে এরকমই একটি গান। লেখক জিজ্ঞেস করলেন, কিরে, তুই আজ মনের আনন্দে গান গাইছিস? বলল, হ্যাঁ, আমার আজ ঘড়িটি চুরি হয়ে গেছে। সে না হয় গেল, কিন্তু ওই ঘড়িটিকে ওরা সযত্নে রাখতে পারবে না, ঠিকমতো দম দিতে পারবে না। এই বলে তার চোখ দিয়ে টস টস করে জল গড়িয়ে পড়তে লাগলো। লেখক সেটা দেখলেন। সমস্ত ভালোবাসাটা তিনি উজাড় করে দিয়েছিলেন এই ঘড়িটির উপর, সেই ঘড়িটিও তার খোয়া গেল। এবং এই আলোবাবু বাদ্যযন্ত্র বাজাতে ভালোবাসতেন, সেগুলো দেনার দায়ে অর্থাৎ অর্থ সংকটের জন্য তাকে বিক্রি করে দিতে হয়েছে। আজ তার কিছু নেই, রয়েছে শুধু ওই হ্যাটটুকু। তাই ওই হ্যাট বাজিয়ে মনের আনন্দে আলোবাবু গান গাইছে। শেষ পর্যন্ত এই আলোবাবু ঘড়িটি হারিয়ে পাগল হয়ে গেলেন। আজ আলোবাবুর জায়গা হলো পাগলাগারদে। বাস্তবের সঙ্গে মানিয়ে নিতে পারলেন না আলোবাবু, হারিয়ে যেতে হলো পাগলাগারদের অন্ধকারে। এরকমই একটি গল্প আলোবাবু। সবাই যাকে আলোবাবু বলে ডাকত। এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছো তাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। ভালো থেকো সবাই, তোমাদের সবাইকে ধন্যবাদ।